মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের বিষয়ে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই ঘটনার বিচারের জন্য পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শনিবার এই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বা সিঙ্গল বেঞ্চ আপাতত ওই মামলার কোনো শুনানি করতে পারবে না। একই সঙ্গে ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার শুনানি করবে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। তার আগে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর জন্য নোটিশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে সিবিআই কেও। বেঞ্চ বলেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি মনে করেন মামলায় অন্তর্ভুক্ত হতে পারেন, মূল মামলাকারী ইতিশা সোরেনকেও নোটিশ দেওয়া হয়েছে, মূল মামলাকারী যদি মনে করেন তাহলে উনিও মামলায় পার্টি হতে পারেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে এদিন স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। আগামী সোমবার সেই মামলা শুনবে শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ। জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষায় MBBS এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল। সেই ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তারপর মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌমেন সেন মৌখিকভাবে সেই নির্দেশে স্থগিতাদেশ দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সাধারণ পরিস্থিতিতে বাড়ি ভাঙা বা ফাঁসের ক্ষেত্রে মৌখিক নির্দেশ দিতে পারে আদালত, কিন্তু এটা তো বিশেষ পরিস্থিতি নয়, তাহলে কেন এই নির্দেশ? প্রশ্ন বিশেষ বেঞ্চের। সঠিক জাতিসংসদপত্রের অধিকারী তারা কেন সেই সিট দখল করতে পারলো না, কেন অন্যরা বেআইনিভাবে এইভাবে সিট দখল করলো, আর সেই কারণেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে রাজ্য তড়িঘড়ি চলে গেল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ শুধুমাত্র রাজ্যের বক্তব্য শোনার পর এবং পিটিশনারের সামনেই তিনি এটার উপর মৌখিকভাবে স্টে করে দেন। এখানেই সুপ্রিম কোর্ট বলেছে যে বিশেষ কোনো মামলার ক্ষেত্রে, কোনো বড় খুন, কোনো বড় দুর্ঘটনা, কোনো বড় অপরাধ বা জঙ্গি সংক্রান্ত কোনো সমস্যা, তার ক্ষেত্রে এভাবে মৌখিক সিদ্ধান্ত জানানো যায় বা মৌখিক স্টে করে দেওয়া যায়, তাহলে এটা তো কোনো সেই ধরনের বড় ম্যাটার নয়। তাহলে এভাবে ইমিডিয়েট স্টে কেন করা হলো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? প্রশ্ন তুলেছে পাঁচ জাজের ডিভিশন বেঞ্চ। এবং এটাও বলা হয়েছে যে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ততদিন পর্যন্ত অল প্রসিডিংয়ের উপর স্টে। দুর্নীতির তদন্ত হবে কি হবে না? আমার তো মনে হয় যে দুর্নীতির তদন্ত হবে, এটা সুপ্রিম কোর্টে চাইবেন, অসুবিধা কি আছে? দুর্নীতি করেছেন তাই তিনি দুর্নীতির মামলা ঠেকাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যেভাবেই হোক, তা না হলে এই মামলায় ওদের তো কোনো সম্পর্কই নেই। শুধু নাম করলেই কি মামলায় যুক্ত হওয়া যায়? মানে না না না, কোনো ওর নামও তাকে করেনি, কোথায় নাম করেছে? দেখুন, এই রাজ্যে এক অভাবনীয় দুর্নীতি হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে। সেই দুর্নীতির প্রশ্নে যে বিচার ব্যবস্থার যে কতটা হস্তক্ষেপ হবে, কতটা হস্তক্ষেপ হবে না, বা বিচার ব্যবস্থার অভ্যন্তরে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে আজকের যে নির্দেশ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি। এটা দুই বেঞ্চের সংঘাত বলে একেবারেই মনে করছি না, এবং এটার ফলে বিচার ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি আমি। উল্টে মনে করছি এটা বিচার ব্যবস্থার সৌন্দর্যতা এবং এই ঘটনা বিচার ব্যবস্থার সৌন্দর্যতা আরও বৃদ্ধি করবে। সিজিএফডি অর্থাৎ তুষার মেহতা, তিনি কিন্তু আজকে পরিষ্কার জানান কেন্দ্রীয় এই বিষয়ে একটি এসএলপি ফাইল করতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে এসএলপি ফাইল করা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মামলার সওয়াল করার অনুমতি চেয়ে নিয়েছেন অভিষেক মনু সিংভি। সুতরাং ত্রিকোণ এই মামলা হতে চলেছে, একদিকে কেন্দ্র, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের মধ্যে সংঘাত। সব কিছু মিলিয়ে জাজমেন্ট যেটা আসবে সেটা কিন্তু একটি ঐতিহাসিক জাজমেন্ট হতে পারে বলেই মত আইনজীবীদের। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য থেকে নেওয়া, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর।
লাইনগুলি বড্ড পরিচিত সাধারণ মানুষের কাছে। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরেই এই কথাগুলি আরও বেশি সাধারণ মানুষের মুখে ঘুরতে শুরু করে, কারণ তিনি যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর আদরের কেষ্ট। রবি ঠাকুরের গড়ে একসময় কান পাতলে কেষ্টর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার প্রবাদও শোনা যেত, কিন্তু সেসব আজ অতীত। গরু পাচার মামলায় আপাতত তিহার জেলে বন্দি দাপুটে এই তৃণমূল নেতা, কিন্তু তাতে কি, তার দেখানো পথকেই নির্বাচনী স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগাতে চাইছে ঘাসফুল শিবির। ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। ওয়াকিবহল মহলের মতে সবটাই রাজনৈতিক কৌশল। রাজ্যের শাসক দল শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কথা বললেও বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে না, তা এবার হয়তো টের পাবেন শাসক দলের এই দাপুটে নেতা। প্রায় দেড় বছর জেলবন্দি থাকার পর অবশেষে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিচার পর্ব। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে গরু পাচার মামলার ট্রায়াল। তার আগে এই সংক্রান্ত মামলার একাধিক চার্জশিটের কপি সহ বিভিন্ন রিপোর্টের কপি ও 100,000 পাতার নথি অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে দিল সিবিআই। সিবিআই সূত্র খবর, শুধু অনুব্রত মণ্ডল নয়, এই মামলায় 12 জন অভিযুক্তকেই 100,000 পাতার নথি সরবরাহ করা হয়েছে। মামলার বিচার পর্ব শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে এই নথি তুলে দিল সিবিআই। এবার বিচার পর্বেই দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট হবে, হয়তো মুক্তির সূর্য দেখবে রাজ্যবাসী। কারণ দুর্নীতি যে সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, কেন্দ্রীয় তদন্তকারীদের সৌজন্যে তা প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে। যেমন শনিবার রেশন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আচার্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এলো ইডির হাতে। শুধুমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নয়, রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে শঙ্কর আঠের। দীর্ঘদিন বাকিবুরের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর আঠ। এমনকি বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ি বিক্রির ব্যবসায় টাকা বিনিয়োগ করতেন শঙ্কর। তেমনি নিয়োগ দুর্নীতির আতুর ঘর এস বসু রায় অ্যান্ড কোম্পানি, তাও ক্রমশ কেন্দ্রীয় গোয়েন্দাদের সৌজন্যে প্রকাশ্যে আসছে। নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই শ্রীঘরে ঠাঁই হয়েছে সংস্থার অন্যতম অংশীদার কৌশিক মাঝির। এবার সেই সংস্থার দুষ্কর্মের হদিশ মিলল সিবিআই এর তদন্তে, যে দুষ্কর্মের অন্যতম সাগ্রাত ছিলেন কৌশিক মাঝি বলে সূত্রের খবর। এমনকি 2014 টেট পরীক্ষার দুর্নীতির যাবতীয় তথ্য লোপাটও এই সংস্থার কারসাজি। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত বলছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির সার্ভারে দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য স্ক্যান করে রাখা হতো, যার কোনো বিকল্প রাখা হতো না। তাই প্রতিদিন বিপুল পরিমাণ নতুন তথ্য সার্ভারে আপডেট হওয়ার ফলে বিগত দিনের তথ্য অনায়াসে প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। কার্যত এইভাবেই নতুন তথ্য সার্ভারে রেখে পুরনো তথ্য লোপাট করত এস বসু রায় অ্যান্ড কোম্পানি। সমাজের নানা ক্ষেত্রে দুর্নীতির খবর যখন সর্বজনবিদিত, তখন এই প্রতিহিংসার শুকনো বুলি সাধারণ মানুষ কতটা গ্রহণ করে উত্তর মিলবে ভোট বাক্সে। কিন্তু অনুব্রতর মতো নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদেরও হয়তো বিচার পর্ব শুরু হবে, উঠে আসবে সঠিক তথ্য। তখন দুর্নীতির মণিমাণিক্যদের নিয়ে কি বলবেন মাননীয়া? আপাতত কেষ্টর বিচারের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ। মরণকালে কৃষ্ণ নাম শুনলে মৃত্যুর পর নাকি যমালয়ের যাত্রাপথ থেকে ফিরে আসা যায়, তবে কৃষ্ণ নামে জেল থেকে মুক্তি মেলে কি? তর্কে না মিললেও বিশ্বাসে ভর করেই এবার কৃষ্ণ নাম জপ শুরু করলেন গুটি কতক লোকজন। তবে কার জন্য এই আয়োজন? সেই বন্দি কেষ্টদার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা নাম করবো। হরে কৃষ্ণ নামের যদি শক্তি থাকে তাহলে কেষ্টদার নিশ্চয় মুক্ত হয়ে ফিরে চলে আসবে। ঘরের মধ্যে ছবি দেখেই আঁতকে ওঠার জো। আসলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জেল মুক্তির অপেক্ষাতেই হয়েছে এই আয়োজন। দলীয় ব্যানার ছাড়াই বীরভূমের সাঁইথিয়া 10 নম্বর ওয়ার্ডের অনুব্রত অনুগামীরা করছেন এই ব্যবস্থা। আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে
যে অন্যায়ভাবে বিজেপি চক্রান্ত করে আটকিয়ে রেখেছে, জেলে বন্দী করে রেখেছে, তার মুক্তির দাবিতে আমাদের এই হরিনাম সংকীর্তন। যতদিন না তিনি ছাড়া পাচ্ছেন ততদিন পর্যন্ত আমরা হরিনাম করে যাব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসে, সেই প্রার্থনার উদ্দেশ্যে আমাদের এই হরিনাম। গরু পাচার মামলায় গত এক বছর ধরে জেলের অন্দরে অনুব্রত মণ্ডল, প্রথমে আসানসোল সংশোধনাগার, আপাতত তিহারের ঠান্ডাতেই হাড় কাঁপছে অনুব্রতর। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। প্রভাবশালী তকমায় বারংবার জামিনের আর্জি জানিয়েও তা খারিজ হয়েছে তার। আগামী 22 ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়ালের নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই অনুযায়ী আগামী 27 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হবে অনুব্রতের শুনানি। তদন্ত চলছে তদন্তের মতো। এদিকে আবার নতুন করে বীরভূমে নাকি কাজল ছেড়ে অনুব্রতের পাল্লা ভারী হচ্ছে ক্রমশ। এর আগে অনুব্রত জেল থেকে বেরোলে তাকে বিদেশ সম্মান দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য হওয়া তৃণমূলের সভায় অনুব্রতের জেল মুক্তির কথাও নাকি ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন সুপ্রিমো। শুধু মুখের কথায় নয়, এমনকি বীরভূমের কোর কমিটি থেকে কাজলকে সরিয়ে সেই বার্তাই যেন স্পষ্ট করে দেন তিনি। শেষ ঘনি এসেছে জেনেই সংকীর্তনের আয়োজন করেছে তৃণমূল তো বিজেপির। এই যে কীর্তন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন শেষকালেই করে। আর কেষ্টর ভাইরা সাঁইথিয়াতে কেষ্ট মণ্ডল যতদিন পর্যন্ত না ভার হচ্ছে হরিনাম সংকীর্তন করবো বলেছে, মানে তারা বুঝে গেছে যে শেষ পরিস্থিতি, তাই হরিনাম সংকীর্তন করছে। অধর্মের কল তুফানেও নড়বে না তো বামেদের। যে ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু অধর্মের কল তো তুফানেও নড়বে না, সুতরাং হরিনাম সংকীর্তন করলেই অনুব্রত মণ্ডলের মুক্তি হয়ে যাবে এটা যারা ভাবছেন তারা তো ভুল ভাবছেন। আরেকটা দিদি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে কাজল শেখ যেখানে ছিলেন সম্ভবত তাকে সেখানেই পাঠানো হবে। আবার নতুন করে দিদির কথায় অনুব্রত মণ্ডলের উত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এতেই অতি উৎসাহী হয়ে তার অনুগামীরা সম্ভবত এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছেন। সে অনুব্রত বাবু জেল থেকে মুক্তি নাই পৃথিবী থেকে মুক্তির জন্য তারা এই সংকীর্তন মানে কীর্তন করছেন তারাই ভালো বলতে পারবেন, কারণ বিনাশকালে বুদ্ধি নাশ হয়। রাজ্যবাসী তথা অনুব্রত অনুগামীদেরও নজরে শুধুই সুপ্রিম কোর্টের শুনানি, সেখানেই হবে অনুব্রতের ভাগ্য নির্ধারণ। সেখানেই কি শিখে ছিড়বে অনুব্রতের? অনুব্রতের মুক্তির আশাতেই কি লোকসভার আগে বীরভূমের পুরনো ঘুঁটি সাজাচ্ছেন দলনেত্রী? এখন প্রিয় নেতাকে ঘরে ফেরাতে কতটা কার্যকরী হবে নাম সংকীর্তন? ভক্তের ডাকে সাড়া দেবেন নাকি তিনি? সেদিকেই নজর। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে এবার একাধিক ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিলেন তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। এর আগেও রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরবতে দেখা গেছে তাকে। এদিন রিভিউ বৈঠক প্রসঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মুখ খুলতে দেখা গেল তাকে। তিনি জানালেন, রাজ্য সরকারের সহযোগিতা পাইনি, বারবার রিভিউ বৈঠক করতে চেয়েছি অফিসারদের সঙ্গে, 10 বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কিন্তু করতে দেয়নি, কারণ সত্যটা সামনে চলে আসবে। আমি প্রশাসনের কাছ থেকে কোন রকম হেরদোল তাদের কিছু পাইনি, কোন রকম তাদের সাপোর্ট পাইনি। আমি বারবার তাদেরকে বলেছি, 10-10 বার মাননীয় মুখ্যমন্ত্রী তার চিফ সেক্রেটারি ডিজিপিকে চিঠি লিখেছি পশ্চিমবঙ্গ সরকারকে রিভিউ করার। এটাকে পলিটিক্যাল হিসাবে দেখবেন না, যে কাজগুলো আপনারা করতে পারেননি সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আপনার অফিসারদের নিয়ে আমি বারে বারে রিভিউ করতে চেয়েছি। আপনি শীঘ্রই সিগন্যাল দেননি বলে এখানে কেউ রিভিউতে সামনে হতে পারলেন না, কারণ তার কারণ হচ্ছে এখানকার সত্যিটা সামনে এসে যাবে। 10 বার চিঠি লিখেছি, সমস্ত 10 বার চিঠি দিয়েছি, 10 টাইমস। একবারের জন্য লাস্ট বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে করবো, প্রতিবারই রাজি হয়ে যায়। ঠিক আগে আগে এসে একটা কারণ দেখি না, আমাদের এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, মুখ্যমন্ত্রী ওখানে 10টা জেলা বন্ধ, মানে কোনো কারণ ছাড়া রিভিউতে না হলে ঘটনা উঠে আসবে। এছাড়াও প্রশাসনের বিরুদ্ধে কমিশনকে অপমান করার অভিযোগও এদিন সরবতে দেখা গেল কমিশনের চেয়ারম্যানকে। আমি একমাত্র মানুষ যে অন্য এক রাজনৈতিক দলের হয়েও আমি ক্যানিং এ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার খুন হয়েছিল তার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের একটা চিঠি মামলা করিয়ে বাধ্য করেছিলাম সেই পরিবারকে টাকা নিতে। কেসটা আমি করেছিলাম, ওই আমাকে তো অনেক কেউ সেখানে কেউ বলেনি যে আপনি অন্য দলের লোক অনেক কেন যাচ্ছেন। আজ এই কাজটা আমি স্থাপন করেছিলাম পশ্চিমবাংলায়, সেই জন্য রিভিউর সামনে হচ্ছে না। রিভিউ করলে আসল সত্যটা ধরা পড়ে যাবে, তার জবাব দিতে পারবে না। সেই জন্য যখন রেপ কেস, মার্ডার কেসের ব্যাপারে যখন অন্য রাজ্যগুলোতে সেখানকার ডিএমএসপি কম্পালসারি অ্যাটেন্ড হয়,
এখানে একজন হাবিলদার পাঠিয়ে দেয় কমিশনের সাথে, কমিশনকে ছোট করে রাখার জন্য, কমিশনকে অপমান করার জন্য। কই সেখানে তো বহু রাজনীতির মানুষের মধ্যে থেকে আজকে চাহিদা হচ্ছে, জানার চেষ্টা করছেন কমিশনের। এখানকার পশ্চিমবাংলার অনেক কেন্দ্র সরকার রাজ্য সরকারের বঞ্চিত মানুষ আছেন, তারা আমার কাছে এসছেন, তারা আজকে উপকার পাচ্ছেন, তারা আজকে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, এখানে বহু মানুষ আছে। পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গ অ্যাট্রোসিটি মামলাতে জিরো দেখায়। আমি নিজে জানি রেপ মার্ডারের ছটা ঘটনা হয়েছে, কিন্তু সেখানে জিরো দেখানো হচ্ছে, টোটাল ধাপ্পাবাজি চলছে। এরা মিথ্যা রিপোর্ট দিয়ে অ্যাট্রোসিটিতে জিরো 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 হিসাব দেখাচ্ছে, বলছেন এখানে কোনো অ্যাট্রোসিটি নেই, তার কারণ টোটালি টোটালি ধাপ্পাবাজি চলছে এখানে। আমি নিজে যেখানে ছটি রেপ অ্যান্ড মার্ডার কেসের যেখানে অ্যাট্রোসিটি ভায়োলেট হয়েছিল বিপুল পঞ্চায়েত, আমি সেই সমস্ত জায়গায় স্পটে গিয়েছিলাম এবং প্রত্যেকটাতে অ্যাট্রোসিটি ভায়োলেট হয়েছে, ছটা কেস তো আমি নিজে স্পট ভিজিট করেছি। তাহলে কী করে পরিসংখ্যানে জিরো জিরো করে দেখাচ্ছেন? অ্যাট্রোসিটি ওয়েস্ট বেঙ্গল জিরো, অ্যাট্রোসিটি ওয়েস্ট বেঙ্গল জিরো, রেপ জিরো, ক্রাইম জিরো, হোয়াট? মহারাষ্ট্রে পরে যখন চিফ সেক্রেটারি ডিজিপি বোম্বাইতে যখন মিটিং করছি, ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে টপে জিরো জিরো জিরো। আজকে জিরো দেখিয়ে আপনি হিরো হতে পারেন, কিন্তু মানুষের চোখে আপনি কোনোদিন হিরো হতে পারবেন না। আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে যে বঞ্চনা করছে সেটা আমি বলতে চাইছি। এছাড়াও এদিন আইপিএস অফিসারদের ভূমিকা প্রসঙ্গেও কড়া হুঁশিয়ারি দিলেন তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। এই প্রসঙ্গে তিনি বলেন অফিসাররা ক্যাডারের মতো আচরণ করছে কমিশনের সঙ্গে, তারা জানেন না চাকরি জীবনে কত বড় ক্ষতির কাজটা তারা করে যাচ্ছেন। কারণ মেইন হচ্ছে অফিসার, অফিসাররা যদি ভালো থাকে তাদের যে মানসিকতা ঠিক থাকে যে আমরা কিছুটা কাজ করবো, এখানে মুখ্যমন্ত্রী বা কারো কিছু করার নেই, কিন্তু উনি একটা এমন একটা প্রেশার তৈরি করে রাখেন যে কমিশনের কোনো কাজ করলে তোমার ট্রান্সফার হয়ে যাবে, তোমাকে একদম ইনঅ্যাক্টিভ করে দেবে। এই যে ভয় অনেক অফিসাররা স্বীকার করতে চান আমার কাছে, কিন্তু কিছু কিছু অফিসার এমন আছে যে অফিসারদের কথা মানে ভাষায় প্রকাশ করা যায় না, তারা মনে হচ্ছে একটা সরকারি দলের মধ্যে ক্যাডার, তারা ক্যাডারের মতো আচরণ করছেন কমিশনের সাথে এবং তারা জানেন না তাদের চাকরির জীবনে কত বড় ক্ষতি কাজটা করে যাচ্ছে এবং এটার কমিশনের কাছে পাওয়ার আছে এদের এগেইনস্টে এদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়া, সেই কাজটা হয়তো চারজন পশ্চিমবাংলার অফিসারের করতে হবে, সেটা আমার টার্গেটে আছে। আমি নাম প্রকাশ করতে দিলে গোপন রিপোর্ট কমিশন থেকে তাদের নামে করবে, তারপরে বুঝবে যেমন আমাদের এই কমিশনটা কি কমিশন। এর আগেও রাজ্য প্রশাসনের একাধিক ইস্যুতে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাতে দেখা গিয়েছে তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারকে, এবারেও তার অন্যথা হল না। ফের একবার রাজ্যের একাধিক অভ্যন্তরীণ দুর্নীতি প্রসঙ্গে তীব্র হুঁশিয়ারি তফসিলি উপজাতি কমিশনের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট কলকাতা নিউজ। মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এখানেই শেষ না, মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পরানো হবে। পাশাপাশি বিজেপি নেতাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার নিদান আব্দুর রহিম বক্সি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি। চাকরি হচ্ছে না, ওই সমস্ত এমপি নেতাদেরকে
বলেছি যে নরখাদকরা রক্ত করছে গরিব মানুষের, একশো দিনের টাকা মেরে গিয়ে মানুষের রক্ত শোষণ করছে, সেই নরখাদকদের দাঁত মুখ হাত পা নখ ভেঙে দিতে হবে। গ্রামে গ্রামে ঘুরে সে আবার ভোট চাইবে, গ্রামের মানুষের কাছে দু হাত ধরে আপিল করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ধরনের এমপি থেকে ব্যারিকেড তৈরি করুন, গ্রামে ঢুকতে বারণ করুন এবং গ্রামে ঢুকতে দিবেন না। আব্দুর রহিম বক্সির এই মন্তব্যে নতুন করে বিতর্কের সূচনা, মানুষ ওদের ব্যারিকেড করছে, পাল্টা জবাব বিজেপি সাংসদ খগেন মুর্মুর। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি, এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেটেড হচ্ছে, মানুষ ওদেরকে ওদেরকে ব্যারিকেড করছে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে কুকথার বাক্যবান। তৃণমূল নেতার এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে মালদার রাজনীতিতে কুপ্রভাব পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। মালদা থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।